ত্রিপুরা বায়োভিলেজ প্রশংসা পেয়েছে মোদীর মন কি বাতে ত্রিপুরায় বায়োভিলেজ টু এর সিঁড়িতে উঠে গেছে বলেও মন্তব্য করেন তিনি স্বাভাবিকভাবেই এর ফলে উৎসাহিত সাধারণ মানুষ ত্রিপুরা বায়ো টুয়ের এর মধ্যে প্রাকৃতিক বিপর্যয় থেকে হওয়া ক্ষতিকে কিভাবে আরও কমিয়ে নিয়ে আসা যায় তাতে গুরুত্ব দেওয়া হয়েছে এর মধ্যে বিভিন্ন পদ্ধতিতে মানুষের জীবনের পর্যায়কে আরও ভালো করার জন্য সম্পূর্ণ মনোযোগ দেওয়া সহ সৌরশক্তি বায়োগ্যাস মৌমাছি পালন আর জৈব সার এগুলির দিকে বিশেষ নজর দেওয়া হয়ে থাকে সব মিলিয়ে যদি দেখা যায় তাহলে দেখা যাবে যে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে হওয়া অভিযানকে বায়োভিলেজ টু অনেক শক্তিশালী করবে ত্রিপুরা সরকার ইতিমধ্যেই ত্রিপুরার বেশ কিছু গ্রামকে বায়োগ্রামে পরিণত করেছে এই গ্রামগুলির মধ্যে কিছু গ্রামে আবার স্টেজ এ পৌঁছে গেছে এই গ্রামগুলির সাফল্যে একদিকে যেমন খুশি রাজ্য সরকার তেমনি খুশি দেশের প্রধানমন্ত্রীও বলা যায় বায়োগ্রাম তৈরি করে এক প্রকার নজির করছে ত্রিপুরা এরই মাঝে রাজ্যের উপ মুখ্যমন্ত্রীর হাত ধরে উদ্বোধন হল গোমতী জেলার কিল্লায় বায়োভিলেজ সোলার হ্যামলেটের এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী রামপদ জমাতিয়া ও অন্যান্যরা বাঁচাতে হবে যেখানে যেরকম প্রায়োরিটি আমরা দেখলাম এখানে প্রায়োরিটি এটা এই জন্য নতুন একটা কনসেপ্ট যেটা প্রাইম মিনিস্টার বলেছেন ওনার মন কি বাদকে বায়োভিলেজকে আরেক ধাপে এগিয়ে নিয়ে গেল ত্রিপুরা সরকার আর আমি ধন্যবাদ জানাই আমার বায়ো টেক ডাইরেক্টরেট অফ বায়োটেকনোলজি যেটা কী বলে সায়েন্স অ্যান্ড আর ডিপার্টমেন্টের আন্ডারে ওনারাই স্টার্ট করেছেন এই প্রোজেক্টটা ওনারাই স্টার্ট করেছেন এই প্রোজেক্টটা এবং খুব ভালোভাবে স্টার্ট করেছেন যুক্ত তারপরে যুক্ত হয়েছে ট্রেডার এই সোলার পাম্প টাম্প সোলার যেটা দেখছেন আপনারা এটা ট্রেডার ডিমি বলে দিয়ে কাজ করে আগে তো মানুষ ট্রেডার নাম শুনতেই না আমি যখন মন্ত্রী আমি জানি না ট্রেডার কি আজকে ট্রেডার কোথায় না আছে ট্রেডার দেখ যান গঙ্গানগরে যাবেন ট্রেডার দেখবেন এখানে এসছেন প্রত্যন্ত গ্রামে ট্যাডার দেখবেন সবাই ঠিক আছে আপনারাও মনে হয় জানতেন না ডাইরেক্টরেও কি বায়োটেকনোলজি আছে জানতেন এত বড় কাজটা ওরাই করেছে সুতরাং মানুষের জীবনকে স্পর্শ করা যেখানেই থাকুক মানুষ প্রত্যন্ত অঞ্চলে আছে বলে ওদেরকে জীবন সরকার স্পর্শ করবে না পঁচাত্তর বছর স্বাধীনতার পর এটা হতেই পারে না মানুষকে জীবনকে স্পর্শ করা উন্নতি দিয়ে মানুষকে অ্যাসপিরেশন দেওয়া হ্যাঁ হতে পারে ক্যাসা হোগা নেই হোগা কিউ নেই ক্যাসা হোগা কেসা হোগা এত দূরে কী করে হবে এটা দিয়ে আমরা প্রমাণিত করলাম হোগা কেসে নিই সদিচ্ছা থাকলে হোগা কেসে নেই ও থেকেই সব রোগ তৈরি হয় বেশিরভাগ পাহাড়ে সে জলের ব্যবস্থা করা দেওয়া হয়েছে সুতরাং আমরা এটাকে বলেছি ভিলেজ টু আর সোলার হ্যামলেট কারণ দেখবেন আপনি রাস্তার বাতি তাতি সব সোলার ঠিক না আর ডিও কাজ করেছে এই যে সিসি রোডটা আর ডি বানিয়েছে এই কমিউনিটি হলটা গুদামের মতন ছিল ভাঙা চোরা কি অবস্থা সেটাকে আবার মডার্নাইজ করা সেটাকে করে হয়েছে সরকারের এই সরকারের কি বলে প্রধানমন্ত্রী আমাদের এই ইচ্ছা যে প্রত্যেকটি মানুষের জীবনকে যেমন সরকার স্পর্শ করতে পারে ফাইল চালানোর কাজ নয় আমাদের সরকারের কাজ হলো মানুষের জীবনকে স্পর্শ করা কি দিয়ে স্পর্শ করা উন্নতি দিয়ে স্পর্শ করা রিপোর্ট আর